এই মুহূর্তে আমাদের গেমে আসতে চলেছে দুটো মেজর চেঞ্জ, এবং একটা যদিও এখানে তুমি দেখে বুঝতেই পারছো ইজ একটা কমপ্লিটলি নতুন ইভেন্ট। আমাদের পরের যে চেঞ্জটা সেটা কিন্তু একটু অদ্ভুত, এবং তোমার নর্মালি যে গেম খেলার প্যাটার্নটা সেটাকে এবার কমপ্লিটলি পাল্টাতে ফোর্স করছে এই নতুন চেঞ্জটা। বাট এটা নিয়ে কথা বলার আগে লেটস টক অ্যাবাউট দ্য গুড পার্ট। অবশ্যই আমাদের হল অফ লেজেন্ডস আর সেঞ্চুরিয়ন শেষ হচ্ছে আর দুদিনে, বাট কে আসছে হল অফ লেজেন্ডসের জায়গায়, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আর এই মুহূর্তে যদিও আমরা লিগস গুলো দেখেছিলাম, আমরা জানতাম যে এর পরের ইভেন্টটা ইজ রাইট অ্যারাউন্ড দ্য কর্নার, এর পরের ইভেন্টটা কিন্তু কনফার্মড হয়ে গেছে এই মুহূর্তে, বিং রেট্রো ভাইবস আর অন দ্য ওয়ে, মানে রেট্রো স্টারস। অবশ্যই এই মুহূর্তে জাস্ট আমরা লোগোটা পেয়েছি, আর ডিএলএ আমরা রেট্রো স্টারস নিয়ে কথা বলেছি, যার মানে তুমি জানো যে এই মুহূর্তে রেট্রো স্টারের আমাদের প্রাইমারি যে ফোকাসটা হবে সেটা হচ্ছে এর আগে যতগুলো মেজর ইভেন্ট এসছে সেই ইভেন্টেরই যেগুলো পপ পপুলার কাজ তাদেরকেই আবার একটা হাই ওভারঅল আর বেটার স্ট্যাটস দিয়ে নিয়ে আসা, আর পাশাপাশি অবশ্যই রেট্রো স্টারস নিয়েই কিন্তু অ্যান্টওয়ান আর টাকো আবার ফেরত আসছে অনেক অনেক দিন পর একটা ফিফা মোবাইল অফিসিয়াল লাইভ স্ট্রিম নিয়ে, যেটা আমরাও কিন্তু দেখবো আজকে রাত্রির বেলা একসাথে। আবার টাইমিংস তুমি জানোই রাত্রি 11:30 IST, রাতের 12:00 BDT-তে অ্যান্টওয়ান আর টাক ফেরত আসছে ফর ফার্স্ট লুক অ্যাট আমাদের রেট্রো স্টারস যে নতুন ইভেন্টটা আসছে। আগেন রাত্রির বেলা মাস্ক লাইভ আফটার ডার্ক চা কফি নিয়ে আমরা বসবো অ্যান্ড দেখবো যে এই যে নতুন ইভেন্টটা সেখানে অ্যাকচুয়ালি কোন কোন ইভেন্টের প্লেয়ারগুলো ফিচার হলো। জেনারেলি এই মুহূর্তে আমরা যদি একবার ফেরত আসি এন রেন্ডার্স আবার ব্যাক টু দ্য রেট্রো স্টারস এর পুরোনো যে রেন্ডার গুলো, তুমি কিন্তু লক্ষ্য করবে যে এখানে যেহেতু টিম অফ দ্য ইয়ার একটা বড় সড়ো জায়গা পেয়েছিল, টিম অফ দ্য উইক একটা বড় সড়ো জায়গা পেয়েছিল, সেই ইভেন্ট গুলো কিন্তু ফোকাসে থাকছে। তার মানে আমাদের পুরোনো যে মেসি রোনাল্ডো এমবাপে নেইমারের কার্ড গুলো সেগুলো কিন্তু আবার ফেরত আসতে পারে। নেইমার একটা ভালো কার্ড লাস্ট টিম অফ দ্য সিজনে পেয়েছিল, কাজে টিম অফ দ্য ইয়ার এর কার্ডটা হাইলাইট পেলে তো খারাপ হয়ই না। তার পাশাপাশি সমস্ত এখানে যে প্লেয়ার অফ দ্য মান্থ কার্ড ছিল হালান্ড কিন্তু অনেকগুলো কার্ড পেয়েছে রিসেন্টলি। এবারে রেট্রো স্টারস আমি ফুললি এক্সপেক্ট করছি হালান্ডকে আরেকটা কার্ড পেতে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ এই মুহূর্তে এই যে পুরো ইভেন্টটা, এই ইভেন্টের কার্ড লিস্টটা তুমি যদি লক্ষ্য করো তুমি বুঝতে পারবে যে কার্ড লিস্টটা কিন্তু অন্য ইভেন্টগুলোর থেকে বেশ খানিকটা বড়। 94টা টোটাল প্লেয়ার অ্যাড হয়েছিল আগের বারে রেট্রো স্টারসে, যে কারণে এই ইভেন্টটা কিন্তু সেই সময়তে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্টস ছিল লাস্টের দিকে। যাকেই তোমার খেলারও ইচ্ছে ছিল টিমে রেট্রো স্টারস তাকে তোমাকে দিয়ে দিত, এবং তার সাথে সাথে অবশ্যই ফিফা 23 মোবাইলেও কিন্তু আমরা ঠিক সেই জিনিসটাই এক্সপেক্ট করছি। হ্যাঁ, ওভারঅল রেঞ্জটা ভ্যারি করছে এখানে, স্টার্টিং কার্ডগুলো 111, 110, 112 অবধি আছে, বাট অবশ্যই রেট্রো স্টারস বিং একটা রিলেটিভলি লম্বা ইভেন্ট এখানে কিন্তু অন্য ওভারঅল এর কার্ডগুলো রয়েছে 103, 104 এবং অল দ্য ওয়ে ডাউন টু তুমি যদি চাও দ্য লাস্ট পেজ, তাহলে তুমি লক্ষ্য করবে একদম লোয়েস্ট পসিবল ওভারঅল এখানে ছিল 94 থেকে অল দ্য ওয়ে আপ টু 98। সো একটা ওয়াইড রেঞ্জ অফ কার্ডস, একটা ওয়াইড রেঞ্জ অফ ইভেন্টস, মানে যে কোনো ইভেন্ট যেটার কথা তুমি ভাবতে পারছো যেটা এর আগে কোনো না কোনো সময় এসছে আর কিছু পপুলার কার্ডস নিয়ে এসছে, সেই সব ইভেন্ট এখানে একটা রিব্র্যান্ড পাচ্ছে, একটা রিওয়ার্ক পাচ্ছে, একটা স্ট্যাটস বুস্ট পাচ্ছে। বিশেষ করে আমরা যদি ধরো এই মুহূর্তে একটা প্রাইম এক্সাম্পল নিই, ধরো এখানে ফেরহাতের 100 rated রাইট মিড কার্ড, তাহলে ফেরহাতকে যদি আমরা সার্চ করি অবশ্যই আমাদের এই ইভেন্টের জন্য, তাহলে তুমি লক্ষ্য করবে ফেরহাতের যে অ্যাকচুয়াল কার্ডটা আসে সেটা কিন্তু আসে একটা ইভেন্টে যেটা আমরা জানি সেটা হচ্ছে হার্ট ব্রেকার। হার্ট ব্রেকার কিন্তু মাইন্ড ইউ একদম শুরুর দিকের একটা ইভেন্ট, একদম শুরুতে ফিফা 22 মোবাইলের ইভেন্ট, এখান থেকে ফেরহাত কিন্তু ফেরত চলে আসে বেসিক্যালি ফর 100 rated রাইট মিড কার্ড। কাজে তুমি বুঝতে পারছো যে ইভেন্টগুলো একদম শুরুতে তারা যদি এই মুহূর্তে ফেরত আসে তার মানে আমাদের জন্য সেই ইভেন্টগুলো কী কী, আমাদের জন্য সেই ইভেন্টগুলো হচ্ছে টিম অফ দ্য ইয়ার 22, আমাদের জন্য কিন্তু সেই কার্ডগুলো হচ্ছে এই রোনাল্ডোর ম্যানচেস্টার ইউনাইটেড কার্ডটা, ইয়েস আমাদের জন্য লেভানডস্কির পুরোনো কার্ডটা, হামেলস এমবাপে ওক ব্ল্যাক স্ক্রিনার এই সব কটা কার্ড, আর আরও ইম্পর্টেন্টলি আর যে ইভেন্টটার জন্য আমি পার্সোনালি এক্সাইটেড টু কাম ব্যাক, এটা হচ্ছে টিম অফ দ্য আগের ভেরিয়েন্টটা, বিকজ এই টিম অফ দ্য সিজনটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং একটা ইভেন্ট ছিল, উইথ বিউটিফুল কার্ড আর কিছু অসাধারণ কাজ যেগুলো ডেফিনেটলি একটা কামব্যাক ডিজার্ভ করে এই মুহূর্তে। তুমি ডেফিনেটলি আমার কমেন্ট সেকশনে জানাবে যদিও রেট্রো স্টারসে তুমি কোন পুরনো ইভেন্টটাকে আবার ফেরত আসতে দেখতে এক্সাইটেড, এবং উইথ দ্যাট যদিও আমাদের এক্সপেকটেশনস তাহলে এই মুহূর্তে সেট রেট্রো স্টারসের জন্য।
দেখা হচ্ছে আজকে কিন্তু রাত্রি 11:30 আইএসটি, রাতের 12:00 বিডিটিতে অ্যান্টওয়ান, ডাক, তুমি আর আমি। বাট এর সাথে সাথেই আমরা এগিয়ে যাবো টুয়ার্ডস দ্য নেক্সট চেঞ্জ, যেটা কিন্তু অতটা এক্সপেক্টেড ছিল না আমাদের জন্য, বাট এটাও ডাইরেক্টলি এফেক্ট করে দেবে কিভাবে এই মুহূর্তে আমাদের নতুন ইভেন্টগুলো আসছে। বেসিক্যালি ফিফা কিন্তু এই টুইটটা করে দেয় হঠাৎ করে আউট অফ নোওয়্যার কালকে, যেটা বলছে ফিফা মোবাইলস ডেইলি রিসেট টাইমস উইল বি চেঞ্জিং, দ্য নিউ রিসেট টাইম উইল বি 18 hours আর্লিয়ার দ্যান দ্য ওল্ড রিসেট। এবং অবশ্যই এখানে একটা আর্টিকেলও আছে লিঙ্ক, এটা যদি আমরা যাই এই মুহূর্তে তাহলে তুমি বুঝতে পারবে এটা পুরো এফেক্টটা। বেসিক্যালি আমাদের গেমে যেটা রিসেট টাইম, অর্থাৎ যেটা আমরা পরিচিত রাত্রি 12:30 হিসেবে, যেখানে এই ইভেন্টগুলো শেষ হয়, পরবর্তী নতুন ইভেন্টগুলো শুরু হয়, আর প্রত্যেক দিনের আমাদের ডেইলি লগ ইন, ডেইলি রিওয়ার্ডস, সমস্ত কিছু যেখানে রিফ্রেশ হয়, সেই জায়গাটা কিন্তু এগিয়ে আসছে 18 ঘন্টা। এগিয়ে আসছে বিং দ্য কিওয়ার্ড, 18 ঘন্টা মানে অবশ্যই রাত্রি 12:30 থেকে সকাল 12:30, আরো 6 ঘন্টা মানে সকাল 6:30 আইএসটি, সকাল 7:00 বিডিটি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, নট বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এই মুহূর্তে আমাদের পুরনো যে ইভেন্টগুলো সেগুলো শেষ হচ্ছে কখন, বিকজ ইভেন্টগুলোকে তুমি যদি দেখো এগুলো কিন্তু অ্যাকচুয়ালি শেষ হচ্ছে 12:30 সেঞ্চুরিয়ন আর হল অফ লেজেন্ডসে, এই চেঞ্জটা এফেক্ট করছে না। চেঞ্জটা কিন্তু এফেক্ট করা শুরু করে দিয়েছে অলরেডি মিস্ট্রি সাইনিংস এ, বিকজ তুমি লক্ষ্য করেছো মিস্ট্রি সাইনিংস কিন্তু আমাদের অন্য ইভেন্টগুলোর সাথে সাথে রিফ্রেশ হতো না, মিস্ট্রি সাইনিংস কিন্তু রিফ্রেশ হতো রোজ সকাল 6:30 মানে মিস্ট্রি সাইনিংস দিয়ে এটাকে ওরা সফট লঞ্চ করে, এবং ফাইনালি ওরা এটাকে এবার ফুললি ইমপ্লিমেন্ট করছে, যেখানে সমস্ত নতুন ইভেন্টের জন্য রিফ্রেশ টাইমস কিন্তু এবার হবে এই পার্টিকুলার টাইমগুলো। দুটো সেকশন এখানে আমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই প্রথম হচ্ছে আমাদের এখানে ঢাকা বাংলাদেশ, যেটা হচ্ছে সকাল 7:00, যেটা ছিল এর আগে রাত্রির 1:00, আর তার সাথে সাথে অবশ্যই তার একটু উপরে গেলেই নিউ দিল্লি ইন্ডিয়া সকাল 6:30, যেটা এর আগে ছিল রাত্রির 12:30। যার মানে এবারে আমাদের পক্ষে রাত্রির বেলার রিসেট গুলো ধরা একটু মুশকিল হয়ে যাবে, বিকজ এটা এবার হবে সকাল 6:30। আর জেনারেলি স্পিকিং এই মুহূর্তে আমি যেটা বুঝতে পারছি এটার কারণটা হচ্ছে লাস্ট গ্লিচটা হওয়ার পরে ওরা এটা রিয়েলাইজ করে যে ওদের যে মেজর প্লেয়ার বেসটা অর্থাৎ ইন্ডিয়াতে এই যে টাইম জোনটা আছে 12:30, এটার কারণে অনেকেই কিন্তু রাইট অ্যাট রিসেট লগ ইন করতে পারছে, এবং যদি এটাকে ওরা 6:30 করে দেয় তাহলে অনেকের পক্ষেই নতুন রিসেটে লগ ইন করাটা একটু মুশকিল হবে, এবং যদি কোনো বড় সড়ো বাগ চলে আসে, যদি বড় সড়ো কোনো গ্লিচ চলে আসে, ওরা যাতে সেটাকে যথেষ্ট সময় নিয়ে ঠিক করে দিতে পারে, এবং অনেক অনেক প্লেয়ার যাতে অ্যাট আ টাইম লগ ইন না করতে পারে, এটাই একমাত্র ফিজিবল রেসপন্স, বিকজ আমরা 12:30 অনেকেই লগ ইন করি মেজরিটি অফ আস, বাট সকাল 6:30 কজন আমরা লগ ইন করতে পারবো আমি জানি না। তুমি আমাকে বলবে যে হ্যাঁ তুমি লগ ইন করছো যদি তুমি করতে পারো 6:30, পার্সোনালি আমি আমার মনে হয় না আমি নতুন আপডেট গুলো দেখতে পারবো সকাল 8:30-9:00 আগে 6:30 উঠে প্রত্যেকবারে নতুন রিসেটটাকে ধরতে পারা একটু মুশকিল আছে, এটা বললে খুব একটা ভুল বলা হবে না। বাট এভরি নিউ ইভেন্ট রেট্রো স্টার্ট থেকে শুরু করে এই মুহূর্তে আমাদের গেমে, এবং আমি এক্সপেক্ট করছি নতুন গেমেও ইএফসি মোবাইলেও রিসেট হবে সকাল 6:30, এবং তোমার যে 12 ঘন্টার সাইকেল গুলো, অর্থাৎ ধরো এই যে হিরোজ জার্নি অ্যাডটা তুমি দেখো এই মুহূর্তে, তাহলে এই অ্যাডটা 12 ঘন্টাটা হবে, সেটা হচ্ছে সকাল 6:30 থেকে সন্ধ্যে 6:30, সন্ধ্যে 6:30 থেকে আবার পরের দিন সকাল 6:30। এইটা একটা কিন্তু মেজর মেজর চেঞ্জ, যেটা আমরা দেখবো উইথ রেট্রো স্টারস। আর উইথ দ্যাট আমরা কিন্তু শেষ করবো আমাদের আজকের ভিডিওটা ঠিক এইখানেই, আবার দেখা হচ্ছে আজকে রাত্রি 11:30 আর রাত্রির 12:00 বিডিটি রেট্রো স্টারস এর সাথে, অ্যান্ড ওয়ান আর টাকের সাথে, আর একটা মাস্ক লাইভ আফটার ডার্ক। As always, thanks for watching. Hope to see you in FIFA 23 mobile video. Bye bye.